চাকরি থেকে বরখাস্তের প্রায় দেড় বছর পর বিজিবি সদস্য হেদায়েত উল্লাহকে মানসিক ভারসাম্যহীন পাগল অবস্থায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে খুঁজে পেল তার পরিবার। হেদায়েত উল্লাহকে পেয়ে উচ্ছ্বসিত তার পরিবার, তার চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা। উল্লেখ্য, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আগ্গারোয়া গ্রামের মরহুম গিয়াসউদ্দিন ভুঁইয়ার ছেলে হেদায়েত উল্লাহ 2010 সালের 19 নভেম্বর বিজিপিতে সৈনিক হিসেবে যোগদান করেন। হেদায়েত উল্লাহ 3 বছর বয়সে মারা যান তার বাবা। জীবনের সুখ আল্লাহ ত্যাগ করে হেদায়েত উল্লাহকে খুব কষ্টে মানুষ করেন তার মা। হেদায়েত উল্লাহ বিজিবিতে যোগ দেওয়ার কিছুদিন পরেই বিয়ে করেন। তখন থেকেই শুরু হয় সংসারে অশান্তি। তার স্ত্রী আর মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, যে কারণে তাকে কিছুদিন পরপরই বাড়িতে চলে আসতে হতো। পরিবারের অভিযোগ, ছুটি না নিয়ে হেদায়েত উল্লাহ বাড়িতে চলে আসায় 2017 সালের 7 মে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। চাকরি চলে যাওয়ার দিন সে বাড়িতে এসে কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তখন থেকেই সে পাগল হয়ে বিভিন্ন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ায়। 13 অক্টোবর হেদায়েত উল্লাহর খোঁজ পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন তার স্বজনরা। বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যায় তাকে। হেদায়েত উল্লাহর স্ত্রী বলেন, পারিবারিক নানা সমস্যার বিষয়ে বিজেপিতে অভিযোগ করলে আমার স্বামীর চাকরি চলে যায়। অভাবের সংসারে চাকরি চলে যাওয়ার বিষয়টি আমার স্বামী স্বাভাবিকভাবে নিতে পারেননি, তাই সে পাগল হয়ে বাড়ি থেকে চলে যায়। আমরা অনেক খোঁজাখুঁজির পরে সাধারণ মানুষের কাছে জানতে পারি আমার স্বামী পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। দেড় বছর পর আজ খুঁজে পেয়েছি স্বামীকে, বাড়ি নিয়ে যাচ্ছি। 3 বছরের এক সন্তান নিয়ে এতদিন খুব কষ্ট করেছি। আমরা আশা করছি সরকার আমার স্বামীর চাকরি ফিরিয়ে দিলে সে স্বাভাবিক হয়ে যাবে, আমাদের সংসারও আগের অবস্থায় ফিরে আসবে। হেদায়েত উল্লাহর সাথে কথা বলতে চাইলে সে তেমন কিছুই বলতে পারেনি, শুধু বলেন, সরকার কি আমার চাকরি ফিরিয়ে দেবে? পত্রিকা হাতে নিয়ে তাকে সরকারের উন্নয়নের কথা বলতে শোনা যায়। মানসিক ভারসাম্যহীন হেদায়েত উল্লাহকে চাকরি ফিরিয়ে দিয়ে সুস্থ করার ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা করছেন তার পরিবার ও স্বজনেরা। সরকারের কাছে আকুল আবেদন করছি, মানসিক ভারসাম্যহীন হেদায়েত উল্লাহকে চাকরি ফিরিয়ে দিয়ে সুস্থ করার ব্যবস্থা করুন। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।